ঝিনাইদহের ছয় উপজেলায় 2,49,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবার। ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2021 উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম। এছাড়াও ঝিনাইদহ সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শামীম আহমেদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিম সহ জেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ঝিনাইদহ সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঝিনাইদহের ছয় উপজেলায় 2,49,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ছয়টি উপজেলার 1,977টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ছয় উপজেলার এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে 6 থেকে 11 মাসের 19,000 জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও 12 থেকে 49 মাসের 2,20,000 জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচির আওতায় জেলার 1,977টি কেন্দ্রে 3,954 জন স্বেচ্ছাসেবী ও 494 জন মাঠকর্মী ও পরিবার পরিকল্পনার সহকারী এবং 216 জন তদারককারী কাজ করবেন। সভাপতিত্বের বক্তব্যে সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম বলেন, ঝিনাইদহে এ বছর প্রথম রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে 2,49,000 শিশু। অভিভাবকদের কাছে আমাদের অনুরোধ, বাচ্চাদের খালি পেটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন না। বাচ্চাদের খালি পেটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ালে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সেইখানে আসলে কাজ করে একজন আর এই তদারকি করার লোকের সংখ্যা অনেক, একেবারে উপর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত, তাহলে কাজের লোক কম আর তদারকি করার সংখ্যা অনেক বেশি, কেউ তাদের কাজে কিন্তু হাত লাগায় না, আমি এটা বাস্তবে দেখেছি। এখন আবার এই গত সিজন থেকে যেটা শুরু হয়েছে যে একটা কেন্দ্রে সেটা তিন ভাগ করে সম্ভবত আরও 2 জন কর্মী দিয়ে তাদেরকে এভাবে এক জায়গায় করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, সেটাও সমস্যা। আসলে ওই যারা খাওয়াবে তারাও বিভ্রান্তির ভেতর পড়ে যায় যে এই বাড়ির পাশে এই কেন্দ্রে যাবো না ওই কেন্দ্রে যাবো, ওই জায়গায় যাবো না ওই জায়গায় যাবো, মানে একটা কেন্দ্র তিন ভাগ করা হয়েছে, ফলে সেখানে আসলে ওই যে খাওয়াবে ভিটামিন সেও কিন্তু বিভ্রান্তির ভেতর পড়ে যায় যে কোথায় যাবে সে, ফলে সে এক কেন্দ্রে হলো খেলো কিংবা আরেক জায়গায় খেলো কিংবা খেলো না, এইটাও এক ধরনের আমার মনে হয় যে কেমন বিভাজন হয়েছে আমি জানি না। আরেকটি বিষয় আপনাকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হলো যে এইখানে যাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে দেওয়া হয় তারা তো আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তারা পুরো সুযোগ সুবিধা সামান্যই মনে হয় সামান্যই পায়, আপনার মনে হয় যাওয়া আসার ভাড়াটাও হয় না। এখন একটি একটা দিনের পুরো মানুষ 400-500 টাকা দিয়ে থেকে ইনকাম করে না, তাহলে একটা বাচ্চা একটা ছেলে সে বিশ্ববিদ্যালয়ে পড়ে তার হাতে যদি 100টা টাকা দেন, 100টা টাকা দিলে সে যাওয়া আসা করে নাস্তা করে আবার কি তদারকি করা হয় যে আপনারা কিন্তু 1-3টা পর্যন্ত থাকবেন, খুব আতঙ্কের ভেতর রাখা হয় যে স্যার আসবে বহুদ্বার যাওয়া যাবে না, বহুদ্বার এদিক নড়াচড়া করা যাবে না। আপনাদের সদর উপজেলা যেখানে আপনি কর্মরত আছেন ওখানে কি শৃঙ্খলা আছে সেটা প্রতিষ্ঠিত রাখবেন, এটু বললাম আমার কাছে অনেক তথ্য আছে, আমি আপনার সাথে কথা বলবো। আমাদের ভাই ভাগের ইত্যাদি আত্মীয় স্বজন থাকে আমরা আহত হই, বিষয়গুলো আপনাদের
সাথে দেখতে হবে, না হলে শৃঙ্খলা হয়তো একসময় বেশি আসবে, তাহলে আমাদের লেখালেখি করতে হবে। ধন্যবাদ। বিশেষ করে কোভিড বেশ কিছু খুঁটিনাটি বিষয় এ সম্পর্কে তুলে ধরেছে, এজন্য কোভিডকে ধন্যবাদ এবং পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা চিকিৎসা মহোদয়কে আমরা অনুরোধ করব বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার জন্য। আর সাংবাদিক ভাইদের অনুরোধ করব, এই টিকা দেওয়ার সময় অনেক সময় গ্রাম অঞ্চলে একটা আতঙ্ক তৈরি হয়, গণ আতঙ্ক। এই আতঙ্কে অনেকে সেন্সলেস হয়ে শয়ে শয়ে হাসপাতালে ভর্তি হয়, এমন ঘটনা বেশ কয়েকবার দেখা গেছে। যাই হোক, এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আমরা এই প্রোগ্রামের সর্বভূতার দিকে সহযোগিতা করার লক্ষ্য নিয়ে আমরা নিউজটা করার আগে খুব ভালোভাবে যাচাই এবং বাছাই করব, যাতে কোনো রকম গণ আতঙ্ক সৃষ্টি না হয় এবং এই ধরনের প্রোগ্রামের কোনো অসুবিধা সৃষ্টি না হয়। তাহলে আপনার কয়েকটা জিনিস ভালো থাকবে, সেটা হচ্ছে যে চোখের মানে আপনি তো দেখেন উল্টোটা, আমরা তো সব কিছু উল্টো দেখি, আর আমাদের চোখের যে লেন্স এটাকে সোজা করে আমাদের সামনে নিয়ে আসে এবং নিয়ে আসার জন্য আমাদের ব্রেনটা কিন্তু কাজ করে। এখানে ডাক্তার সাহেব আমাদের খুব সম্মানজনক দুজন ডাক্তার এবং অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, আমরা জানি যে মানুষের যে মেধা আছে তার মাত্র 12% কিন্তু আমরা পৃথিবীতে ছাড়তে পেরেছি, মানে যা মেধা আছে তার 12% গেছে, অনলি 12% কিন্তু আমরা মঙ্গলে চলে গেছি। আমাদের মেধা দিয়ে বুঝতে হবে যে আসলে প্রকৃত সাংবাদিক কে, সাংবাদিক না সবাই সাংবাদিক, মানে একবার জেনারেল ভাষায় যে সংবাদ দেয় সেই তো সাংবাদিক। এই জায়গাটা আমাদের স্ট্রং করতে হবে, সেটা হচ্ছে যে যিনি সংবাদ দিলেন তিনি সাংবাদিক, কিন্তু সাংবাদিকতা একটা পেশা যখন এসছে তখন এই পেশায় যখন শিক্ষিত আছে, আর পৃথিবীর জন্ম থেকে কিন্তু সাংবাদিকতা আছে। আমি যদি ইসলামের দিকে যাই দেখবেন যে বা ইসলাম মানে বাদ দিলাম, বিভিন্ন যুদ্ধ বিগ্রহের দিকে যাই দেখবেন যে আপনার ওই একটা দূত বলে সে যুদ্ধের খবর নিয়ে যাচ্ছে, প্রতিপক্ষ তাকে কিন্তু আঘাত করে মানে না, প্রতিপক্ষর কাছে খবরটা নিয়ে যায় যে বলে যে তোমরা সারেন্ডার করো, অথবা বলে যে তোমরা আমরা সারেন্ডার করছি, অথবা একটা মেসেজ দেয়। এই দূত যখন ঘোড়া চালিয়ে যায় একে কিন্তু কেউ মানে না, তাহলে এই দূত থেকে কিন্তু সাংবাদিকতা অরিজিনালি এসছে, মানে সংবাদ নিয়ে যায় কার কাছে যায়, মানুষের কাছে যায়। এই সাংবাদিক আজকে কিন্তু নিরাপদ, মানে আপনি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায় শিশুদেরকে উন্নত করার চেষ্টা করছে, উন্নত স্বাস্থ্য দেওয়ার চেষ্টা করছে, আর এই শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন দেখানোর যে পেশায় নিয়ে যে সাংবাদিক তারা এখন নিরাপদ। এই নিরাপত্তার মূল অন্যতম কারণ হচ্ছে অপসাংবাদিকতা, অসাংবাদিক। আমি জানি যে পরবর্তী সেশনে এখানে সাংবাদিক আরও এখানে তো খুব রহমান সাহেব তো খুব কায়দা কৌশল করে কাজটা করেছে, এটা উচিত নয়, কারণ আমার সাথে কথা হলো, আমি আমাদের স্বাস্থ্য বিভাগের প্রধানের এবং আমাদের উপজেলার প্রধান আছে, উনি খুব আপনারা জানেন যে মনে করে একটা বড় আছে, সেখান
থেকে বৈধ অবৈধ উপায়ে সবাই যেহেতু বাংলাদেশে প্রবেশ করছে ভারত থেকে, সেই জন্য এইটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা। কারণ আপনারা জানেন যে আমাদের ঝিনাইদহ জেলা, তারপরে যশোর, এদিকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, তিনটা জেলায় কিন্তু অলরেডি লকডাউনের আওতায়। অর্থাৎ খুলনা ডিভিশনের যে 10টা জেলা তার মধ্যে কিন্তু 4টা জেলায় হচ্ছে খুলনা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা গতকালকে আংশিক লকডাউন দিয়েছে। আপনারা খেয়াল করবেন যে ঝিনাইদহ জেলার যে ভৌগোলিক যে অবস্থান, এটা এমন একটা জায়গায় অবস্থিত যে আমার এই জেলার উপর দিয়ে কিন্তু যশোরে যেতে গেলে যায়, চুয়াডাঙ্গা যেতে গেলে যায়, কুষ্টিয়ায় যেতে গেলে যায়, তার মানে এটা কি আমরা একটা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করি। এবং এই যে মহেশপুরে যে এত খালি একটা বর্ডার, এই বর্ডারটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ঝুঁকির। এই কারণে যে হ্যাঁ, যেহেতু অবৈধ উপায়ে অনেক মানুষ আছে, এবং ভারতে আমরা সবাই জানি আমাদের যে আপনারা বেশি জানেন কি অবস্থা রয়েছে, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই ঝিনাইদহকে যার যার জেলাকে রক্ষা করা, সেই রকম আমাদেরও দায়িত্ব হচ্ছে এই ঝিনাইদহকে আমরা কীভাবে রক্ষা করতে পারি। কারণ যদি একবার লকডাউন শুরু হয়ে যায় বা আক্রান্তের হার যদি বেড়ে যেতে থাকে, যদি আমরা এখন মোটামুটি আসে আমাদের রাজ্য কিন্তু ভরসা কম, যেহেতু ফসল একদম নাম তো ওখানে যেহেতু অনেক পেশেন্ট আমাদের পাওয়া যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সব মানে সতর্কতা হিসাবে আজকের আমাদের এই মিটিংটা আমরা মোটামুটি কিছুটা সবাই মিলে কিছু মতামত শেয়ার করেছি যে আমরা আরও কিছু যে লকডাউন করি যে আমাদের যে স্বাস্থ্য বিষয়গুলো আমি মনে করি যে সঠিকভাবে যদি আমরা পালন করি তাহলে আমরা মনে হয় যে আমরা এটা ধরে রাখতে পারবো। আর যদি এখান থেকে আমরা সরে যাই, কারণ এর তো আর কোনো চিকিৎসা নেই, আর ভারতীয় ভ্যারিয়েন্ট খুবই খারাপ, তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই যেহেতু আপনারা স্বাগতিকতা করেন, তো আমাদের প্রত্যেকেরই একটাই দায়িত্ব যে এটাকে শক্ত হাতে চলে যাবে। না হলে কিন্তু আমরা মানে এই যে পরিস্থিতি এখান থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো না। তো আমরা চাই সবাই যাতে ভালোভাবে থাকি। তো এই করোনার ভিতরেও কিন্তু আমাদের ভিটামিন এ প্লাসের ক্যাম্পেইন করা যাচ্ছে, কিছুদিন আগে আমাদের আমাদের তিনি যেটা আর কি নিয়ন্ত্রণ কর্মসূচি সেটাও চলেছে। এটা বেশি দিন হওয়ার কারণ এইটাই যে আমি যদি বললেন যে কেন তিন চার জায়গায় এটা করা হয়েছে, স্বাস্থ্য বিধি যে একখানে বেশি গ্যাদারিং হলে যত বেশি গ্যাদারিং হবে তত করা হবে, তো আমাদের টার্গেট থাকবে যে করোনা যাতে বেশি না ছড়ায়। এই জন্য আমরা অনেক দিন দুই সপ্তাহব্যাপী চালাই যে মানুষ যাতে অন্তত করে আসে বা সেভাবে আমাদের ইয়ে থাকে, ডিসকাশন থাকে, তো সেভাবে যাতে স্বাস্থ্যবিধি মেনে বা মাস্ক পরে এইটা তারা সবাই ভিটামিন এর প্লাস ক্যাপসুলটা গ্রহণ করে, সেটাই আমাদের কাছে থাকে। এবং এখানে আপনাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা আমাদের একান্ত কারণ। আমার গরমের বিধান অনেক কিছু আমার যে বলেছেন সমালোচনা, আত্মসমালোচনা, প্রশংসা সবই কিন্তু ওনার কথা বলতে আসবে, এটাই শুধু আমাকে মানে বা আমাদের স্বাস্থ্য বিভাগকে সবাইকে শুধু দাবি জানাস করা অথবা খুবই একটা ভালো ভালো প্রশংসা করা, সেই দুটাকে মানে একটার ভিতরে না থাকাটাই উনি যে বেছে নিয়েছেন যে দুইটা সব মিলাই আমি মনে করি যে এটাই আমাদের পাবে। উনি যে সমস্ত আমাদের করবেন আমরা চাইবো সেই ব্যাপারে চলে আসবো। কারণ আমি কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি স্বচ্ছতার মধ্যে যেতে পারছি, আমাদের যতটুকু সীমিত মানে সম্ভব বা যাই করে সেটা আছে আমরা চেষ্টা করি তার ভিতরে থেকেই আমাদের সকল কার্যক্রম করে থাকি। তো কাজ আমরা যেহেতু মানুষ কাজ করতে গেলে অনেক রকমের কিছু হয়, আমি মনে করি যে সবাই মিলে সম্মিলিতভাবে যদি একসাথে সবাই কাজ করি তাহলে কিন্তু সেখানে সফলতা দলাদলি করে কোনো লাভ নাই, বা আমরা যদি এরকম ঘেঁষাঘেঁষি করি সেখানেও লাভ হবে ফলটা খারাপ হবে। তো আমরা সবাই মিলে কাজ করি যে আজকে আমরা একসাথে বসে সবাই করোনা প্রতিরোধ পরিস্থিতি আমরা ইয়ে করলাম, যেটা বাস্তবায়ন করলাম কি সিদ্ধান্তে আসা যায়, ঠিক সেরকম এখানে বসে আমরা চেষ্টা করবো যে আমাদের যে শিশু যারা যাদেরকে আমরা খাওয়াবো এই ক্যাপসুল যাতে সবাইকে সঠিকভাবে খাওয়াতে পারি। আমাদের যে লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা কিছু মানে বলা হচ্ছে আচ্ছা যাই হোক, ওখানে সব কিছুই রাখা আছে আমার সেই বিষয়টা যাতে আমরা লক্ষ্যপূরণে অগ্রগাম হই সেই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এবং ভিটামিন এ তে অতটা রিয়াকশন আমরা দেখি না যেটা গরম মাস রয়েছে পরীক্ষায় বলছেন, আসলে কৃষির ক্ষেত্রেই বেশিরভাগ হয়ে থাকে। তো তারপরেও আমরা আপনাদের কাছে যেহেতু আপনারা প্রচার প্রচারণার কাজে থাকেন, তো একটা বিষয়ে আমরা বলে জানো প্রত্যেকটা মা তার শিশুকে যখন আমাদের কেন্দ্রে নিয়ে আসবে যেন খালি পেটে না, কারণ আমাদের মহিলাদের থাকে যে সকালবেলা সকালে তাদের কাছে দিতে যায় খাই না, তখনই কিন্তু সমস্যা হবে। কারণ খালি পেটে আপনি নিজেও একটা পরিস্থিতি খেয়ে দেখেন যে আপনার কি হবে, আপনি একটু খেয়ে খান আর না খেয়ে খান আপনি খেতে পারেন। তো এটা আপনারা যদি আপনাদের প্রত্যেকের লেখনির মাধ্যমে প্রত্যেকটা জায়গায় যদি পৌঁছে দেন তাহলে সেটাই হবে আমাদের সকল এবং সাফল্য। আমরা চাইবো যে আমরা সেম পার্সেন্ট যাতে টার্গেট পূরণ করতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই আসলে একসাথে কাজ করি, তাহলে আমি মনে করি যাতে আমরা ভিটামিন এ প্লাসের শতভাগ সফলতা।
সবাইকে আবারও